আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। সব সময় থাকুন। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি আজ 2022-এ উপস্থিত হয়েছি আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট অতিথিকে নিয়ে। তার নাম ইন্দ্রনীল দাস। ওনার পরিচয়, উনি মালদার বিশিষ্ট আইনজীবী বাংলা আদালতের, এবং ওনার কাছ থেকে শুনব মালদার কিছু গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে তিনি কিভাবে লড়াই করে যাচ্ছেন এখন এই ব্যাপারে। আচ্ছা নমস্কার ইন্দ্রনীল বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য 2022-এ কি বার্তা দিবেন সকলকে? সকলকে নমস্কার জানিয়ে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই সকল দর্শকবৃন্দকে। এই বলে সবাই যেন ভালো থাকুক, ভালো কাটুক 2022, এই বলেই শুরু করতে চাই। আচ্ছা ইন্দ্রনীল বাবু, বলছি আপনাদের বাংলাতে একটা দীর্ঘদিনের একটা সমস্যা এয়ারপোর্টের, এবং সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি তারা কিন্তু এসেছিল মালদাতে এয়ারপোর্টে আবার পুনরায় চালু করার ব্যাপারটা নিয়ে কি দেখছেন? মালদার মানুষের বহুদিনের দাবি দেওয়া এটা, যেন মালদা একটা এয়ারপোর্ট চালু হোক। এই বিষয়ে আমিও হাইকোর্টে পিল ফাইল করেছিলাম। মাননীয় কল্যাণ চক্রবর্তী মহাশয় আমার অ্যাডভোকেট ছিলেন, সেখানে আমরা রেজাল্টও পেয়েছি। সেই পাওয়ার পরেই আরও অথরিটি নড়ে চড়ে বসেছে এটা করার জন্য। এটা আমি নিজেকে গৌরব মনে করি যে যে এয়ারপোর্ট চালু করার জন্য আমারও কিছু সেখানে অবদান রয়েছে। আচ্ছা দাদা, মালদা এয়ারপোর্ট মালদাবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কলকাতায় যেতে প্রচুর সময় লেগে যায়। একটা যদি আমাদের প্লেন চালু থাকে ওখান থেকে, আমাদের খুব অল্প সময়ের মধ্যে দিনে দিনে গিয়ে কলকাতা গিয়ে কাজ করে আসতে হবে। যেহেতু আমাদের রাজধানী কলকাতা, একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, ওখানে আমাদের সকলকেই যেতে হয়। আমাদের বিশেষ করে যারা আইনজীবী আছে তাদের হাইকোর্টে কাজ থাকে, বিভিন্ন ব্যবসায়ীদের কাজ থাকে, তাদের যাওয়া আসার সুবিধা, আমরা দিনে দিনে গিয়ে দিনে দিনে কাজ করে আসতে পারি, খুবই ভালো হয় আমাদের। দাদা, যেহেতু আপনি মালদার একজন বিশিষ্ট আইনজীবী, তো মালদা এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে? মানে কি কি ধরনের আপনাদেরকে সবসময় কেস ফেস করতে হচ্ছে, এটা যদি একটু বলেন। দেখুন, মালদা ভালো, সব দিক থেকে শান্তিপূর্ণ। আমাদের ওখানে অত গণ্ডগোল নাই, অত্যাচার নাই। সব বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ আছে, তাদের মতো নিজেরা লড়াই করে, কিন্তু কারোর মধ্যে অত মারপিট শোনা যায় না মালদাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা সবাই শান্তিপ্রিয় জায়গা, মালদার মানুষও খুবই ভালো। দাদা, সবসময় একটা জিনিস আমরা দেখি অনেক সময় খবরের শিরোনামে, কালিয়াচং এইসব বিভিন্ন জায়গা থেকে অনেক সময় খবরের শিরোনামে উঠে আসে জাল নোট। এটা কতটা মালদার মানুষকে মানে আতঙ্ক করে রেখেছে? দেখুন, এটা একসময় ছিল খুব বেশি, কিন্তু রিসেন্টলি সরকার এবং প্রশাসন সক্রিয় হওয়াতে অনেকটাই কমে গেছে। এখন আর সে জাল নোট কি অস্ত্র কি নেশাদ্রব্য অনেক কিছুই প্রশাসনের কন্ট্রোলে এবং কম আছে এখনও, আগের মতো আর অতটা নেই, অনেক ভালো হয়ে গেছে আগে। এই যে মানে আইনজীবী হিসেবে কাজ করতে গিয়ে আপনাদের কী কী প্রবলেমে ফেস করতে হচ্ছে সবসময়? দেখুন, মালদার যে কোর্টের ইনফ্রাস্ট্রাকচারটা আমি বলবো ভালো, কারণ ওখানে ফাস্ট ট্র্যাক কোর্ট আছে অনেকগুলো, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, জিএম কোর্ট তিনটে আছে। কিন্তু যেহেতু মালদার জনসংখ্যার অনেক বেশি, সুতরাং কেসের কোয়ান্টিটিও অনেক বেশি। আচ্ছা, এই কারণে জনগণকে হয়তো খুব তাড়াতাড়ি রিলিফ দিতে পারি না ঠিকই, কিন্তু রিলিফ পায়। আর একটা ছোট্ট একটা প্রশ্ন করছি আপনাকে, যেটা যে মালদা একটা জ্বলন্ত সমস্যা কিন্তু গঙ্গার ভাঙন, এই ভাঙন আপনাদেরকে কতটা আতঙ্কগ্রস্ত করে? ভাঙন একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, সরকারকে আমি অনুরোধ করব যেন এই ব্যাপারে খুবই তারা সক্রিয় হোক, কারণ বহু মানুষের ঘর উজাড় হয়ে গেছে, তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে, এটা একটা বড় সমস্যা মালদায়। আমরা আরেকটা ছোট্ট বলে দিই যে এই করোনা নিয়ে আপনার বার্তা কি থাকবে? মানুষ করোনা নিয়ে সকল মানুষকে সচেতন হতে বলবো, তারা যেন নিজেরা সচেতনভাবে চলুক, গ্যাদারিংয়ে না যাক, স্যানিটাইজার মাস্ক ইউজ করুক, তাহলেই মনে হয় করোনার মতো আমরা করোনা অমিক্রনকেও আমরা ঠেকাতে পারবো।
তো আমরা ছোট্ট করে আমরা কিন্তু একটা সাক্ষাৎকার বা আমরা কিছু আলোচনাচারিতা আমরা করলাম ইন্দ্রনীল বাবুর সাথে। তো আজকে আমাদের এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন, যাতে আগামী দিনে আমরা আরও এই ধরনের অনুষ্ঠান করতে পারি বেশি বেশি করে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানকে নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানটি নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সেন্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়েন্ট জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।